হ্যালো বন্ধুরা, আমি শায়নী আর ওয়েলকাম টু শিপ্রাস কিচেন। তো আজকে আমি যে একটা টেস্টি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে ফ্রাইড রাইস। তো চলুন দেখে নিই ফ্রাইড রাইসের জন্য কী কী ইনগ্রেডিয়েন্টস লাগছে। ফার্স্ট তো আমরা ভাত নিয়েছি, এটা আমরা ভাতটা করে নিয়েছি, এটা বাসমতি চালের ভাত, এটা আমরা করে রেখে দিয়েছি। তার সাথে কিছু সবজি লাগছে আমাদের, সবজির মধ্যে আছে এটা ফুলকপি, এখানে হচ্ছে আপনার মটরশুঁটি, আর এটা গাজর। এগুলো আমরা হাতে ভালো করে কুচিয়ে নিয়ে এগুলোকে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রাইস ব্র্যান অয়েলে ভেজে রেখেছি। তার সাথে আন্দাজ মতন চিনি এবং সামান্য একটু নুন লাগছে। তার সাথে অতি অবশ্যই লাগছে কাজু আর কিশমিশ। আর ফোড়নে আমরা ব্যবহার করছি এলাচ আর দারচিনি। আর অবশ্যই রান্নাটা হচ্ছে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রাইস ব্র্যান অয়েলে। আমরা এই তেলটা নিয়েছি অ্যামাজন থেকে, অবশ্যই আপনারা অ্যামাজনে মার্কেটিং করুন বন্ধুরা। আমি নিচে ডেসক্রিপশন বক্সে পুরো লিঙ্কটা দিয়ে দেবো আপনাদেরকে, কেন কি আমি আমার নিজের পার্সোনাল অভিজ্ঞতা হচ্ছে অ্যামাজনে ভীষণ ভালো জিনিসগুলোকে প্যাক করে পাঠানো হয়, ক্যাশব্যাক দেওয়া হয়। একটা 1 থেকে 7-এর মধ্যে পড়লে তো অনেকটাই বেনিফিট পাবেন আপনারা, মাসের যদি 1 থেকে 7-এর মধ্যে আপনারা কিছু মার্কেটিং করেন। আর তাছাড়াও হচ্ছে দামেও অনেক কম পড়ে। তো চলুন রান্নাটা আজকে শুরু করা যাক। আমরা এখানে কড়াইয়ে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রাইস ব্র্যান্ড অয়েলটা গরম করতে দিয়েছি। এটা গরম হয়ে গেলে আমরা এর মধ্যে এলাচ আর দারচিনি ফোড়ন দেব। আমরা ভাত করা বা ভাজাটা দেখাইনি এই জন্যই যে এটা তো বাড়িতে সবাই করে নিতে পারবে। আর আপনারা যদি কেউ এটার মধ্যে ঘি অ্যাড করতে চান, এই সময় তেলের মধ্যে আপনারা ঘিটাও অ্যাড করতে পারেন। যদিও ফ্রাইড রাইস ঘিতেই হয়, কিন্তু আমরা ঘিটাকে এখানে অফ করেছি, হেলদি খাবার করছি আমরা একটা। আর কেন কি আমিও নিজে ডায়েটিং নিয়ে আছি, তো মা আমার জন্য ঘিটা অফ করে দিয়েছে। তো চলুন আমরা এখানে ফোড়ন দিলাম এলাচ আর দারচিনি। আপনারা কেউ চাইলে এর মধ্যে ঘি অ্যাড করতে পারেন। এবার আমরা এর মধ্যে কাজু আর কিশমিশটা অ্যাড করব। আমরা এই কাজু কিশমিশটা অ্যামাজন থেকে কিনেছি। কাজু কিশমিশটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। তারপরে আমরা ভাজা সবজি যেগুলো ছিল, গাজর, ফুলকপি আর মটরশুঁটি, এটার মধ্যে অ্যাড করে দেবো। এবার আমরা ভাতটা অ্যাড করতে চলেছি। অল্প অল্প করে হাতা দিয়ে ভাতটা তুলে কড়াইতে দেওয়া। আর এই সময় বন্ধুরা অবশ্যই অল্প অল্প করে ভাত দেওয়ার পরে আপনারা নাড়তে থাকবেন, কেন কি নিচে না হলে লেগে যাবে। আর গ্যাসও একদম সিমে দিয়ে দেবেন। আমাদের একজন ফেসবুক ফ্রেন্ড আমাদেরকে রিকোয়েস্ট করেছিল যে ফ্রাইড রাইসের রেসিপিটা দেখাতে, তো আমরা সেই জন্যই আজকে তার অনুরোধ রেখে
ফ্রাইড রাইসের রেসিপিটা শেয়ার করছি আপনাদের সবার সাথে। আমাদের এই ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন এবং অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আপনাদের বা খেতে কেমন হয়েছিল। আর অতি অবশ্যই আমাদের ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন আর অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। এবার এর মধ্যে মানে খুবই অল্প পরিমাণে লবণ অ্যাড করতে হবে। আমরা হাত দিয়ে লবণটা অ্যাড করছি। যেহেতু পোলাওটা একটু মানে ফ্রাইড রাইসটা একটু মিষ্টি মিষ্টি হয় তো চিনিটা কিন্তু একটু দরাজ হাতে এখানে দিতে হবে। এবার ভালো করে নাড়তে হবে। এই না মানে নাড়াটা এতক্ষণই চলবে যতক্ষণ নাড়ু যে পাকানোর সময় যেরকম পাক হয় সেরকম পাক হয়ে আসার পরে তবে কিন্তু ফ্রাইড রাইসটা ভালোভাবে রেডি হবে। পাশে আমি আরও একটা জিনিস দেখাতে চাই, সেটা হচ্ছে দেখুন চিকেন কষাও হচ্ছে। এই চিকেন কষার রেসিপিটা আমরা পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। একদমই বাঙালি মাংস এটা, আলু দিয়ে একটা চিকেনের প্রিপারেশন, তো এই রেসিপিটাও আমরা শেয়ার করব আপনাদের সাথে। আজকে শুধুমাত্র ফ্রাইড রাইসের রেসিপি আমরা শেয়ার করছি আপনাদের সাথে। আপনারাও রবিবারের মেনুতে কী খেতে ভালোবাসেন একটু আমাকে কমেন্ট করে জানাবেন অতি অবশ্যই। বারবার কিন্তু নাড়তে হবে এই জিনিসটাকে ভালো করে যাতে ঝরঝরে হয় ফ্রাইড রাইসটা, না নাড়লে কিন্তু ক্যাতক্যাতে হয়ে যাবে। Thank you.
দেখুন ফ্রাইড রাইসের কালার প্রায় চলে এসছে। আপনারা কেউ কেউ চাইলে এই ফ্রাইড রাইসের মধ্যে আরও কিছু সবজি যেমন বিনস বা ক্যাপসিকাম অ্যাড করতে পারেন। আবার কেউ যদি চান যে এই সবজিগুলো শুধু অফ করে দিয়ে শুধু কাজু কিশমিশ দিয়ে করবেন তাও করতে পারেন, দুটোই ভালো হয়। দেখুন একবারে নাড়ুর মতন পাক হয়ে যাচ্ছে, নাড়ু বানানোর সময় যেরকম পাক হয় সেরকম পাক হতে হবে, না হলে কিন্তু ফ্রাইড রাইস ঠিক ভালো মতন হবে না। আমি এটা এতবার এই জন্যই বলছি যে যারা নতুন শিখছেন তাদের জন্য এটা, কেন কি ফ্রাইড রাইস তো অনেকেই বানাতে পারেন আপনারা বন্ধুরা, যারা নতুন শিখছে যে সমস্ত বন্ধুরা আমাদের কাছ থেকে তাদের জন্য এটা বারবার করে আমাদের বলা। আর আজকে আমরা এই ভিডিওটা খুব একটা এডিটও করব না, কেন কি যারা নতুন শিখছেন তারা তাহলে বুঝতে পারবেন যে কীভাবে গোটা প্রিপারেশনটা তৈরি হয়েছে, কেন কি এই নাড়ার উপরেই পুরো ফ্রাইড রাইসের টেস্টটা ডিপেন্ড করে। তো চলুন মোটামুটি আমাদের ফ্রাইড রাইস কমপ্লিটের দিকে, একটুক্ষণের মধ্যেই আমরা এটাকে সার্ভ করে দেব। আমরা গ্যাসটাকে অফ করে দিচ্ছি, কেন কি ফ্রাইড রাইস একদম রেডি হয়ে গেছে। এবার জাস্ট সার্ভ করে আপনাদেরকে দেখাবো। আমি একবারে কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে।
তো চলুন ফ্রেন্ডস এই দেখে নিন, এটা আমাদের আজকের ফ্রাইড রাইস আর চিকেন কষা। চিকেন কষার রেসিপিটাও আমি আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি শেয়ার করতে চলেছি। তো আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আর কমেন্ট করে আমাদেরকে জানান কেমন লেগেছে। আর অতি অবশ্যই বাড়িতে আপনারাও ট্রাই করুন আর অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে নতুন কোনো একটা টেস্টি ফুডের রেসিপির সাথে। ততক্ষণের জন্য বাই ফ্রেন্ডস, অ্যান্ড আপনারাও ভালো থাকবেন, যত সুস্থ থাকবেন।